নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুপম। কাউন্টডাউন শুরু হয়ে গেছে, কারণ তৃণমূলের মেগা ইভেন্ট 21শে জুলাই। 21শে জুলাই শহীদ দিবসকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস গত কয়েক বছর ধরে যে জমায়েত কলকাতার ধর্মতলায় করছে, সেই সমস্ত জমায়েতের রেকর্ড পার করে যাবে এবছর, এমনটাই মনে করছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। ইতিমধ্যেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যে সমস্ত কর্মী সমর্থকরা বিভিন্ন জেলা থেকে আসছেন, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, সেই সমস্ত জায়গায় ঘুরে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি জায়গায় যাওয়ার কথা রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে বিধাননগর এই মেলা গ্রাউন্ড। এই বিধাননগর মেলা গ্রাউন্ডে যাদেরকে রাখা হচ্ছে তারা মূলত উত্তরবঙ্গ থেকে আসছেন, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার সহ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের যেই জেলাগুলো রয়েছে সেই জেলা থেকে কর্মী সমর্থকরা আসছে। আপাতত এই ক্যাম্প থেকে যেটা জানানো হচ্ছে যে 17,000-এরও বেশি কর্মী সমর্থক তারা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এসে পৌঁছেছে, এবং আজকে সকাল ৬টা থেকে এখনও পর্যন্ত বেশ কয়েক হাজার কর্মী সমর্থক তারা রয়েছেন। যেটা ক্যাম্পের তরফে বলা হচ্ছে যে এখানে প্রায় 40 থেকে 50 হাজার কর্মী সমর্থকদের রাখার মতন তাদের ব্যবস্থা করা হয়েছে। বেশ কয়েকটি বড় টেন্ট রয়েছে, ছোট টেন্ট তৈরি করা হয়েছে, এবং যেটা কর্তৃপক্ষ জানাচ্ছে যে বড় টেন্টগুলোতে প্রায় 10,000-এর কাছাকাছি লোক একসাথে রাখার ব্যবস্থা রয়েছে, ছোট টেন্টগুলোতে 1200-1300, এবং 24 ঘন্টা খাওয়া দাওয়ার ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের তরফে করা হয়েছে। এই 24 ঘন্টা খাওয়ার মধ্যে রয়েছে ভাত, ডাল, ডিমের ঝোল থেকে শুরু করে ছোটদের পাউরুটি এবং দুধের ব্যবস্থা রয়েছে। এখন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা এখানে আসছেন তারা মূলত যেটা বলতে চাইছেন যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আগামী লোকসভা নির্বাচনের আগে তাদের রাজনৈতিক অবস্থানটা আরও একবার স্পষ্ট করে বুঝে নিতে চায়। কারণ ইতিমধ্যেই বিরোধী রাজনৈতিক দলগুলোর যে বৈঠক বেঙ্গালুরুতে হয়েছে, সেই বৈঠকের পর একটা দিশা তৈরি করা হয়েছে যে আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, এনসিপি সহ একাধিক বিরোধী রাজনৈতিক দল, যারা বিজেপির বিরোধিতা দীর্ঘ সময় ধরে করে আসছে। কিন্তু এরাজ্যে ভবিষ্যৎ কী? এরাজ্যে পঞ্চায়েত নির্বাচন সদ্য মিটেছে, সেই নির্বাচনে সিপিএম এবং কংগ্রেসের তরফে বারবার অভিযোগ করা হয়েছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিভিন্ন জায়গায় তাদের কর্মী সমর্থকদের মারধর করেছে, বুথ লুট করেছে, ইভিএম নিয়ে চলে, ব্যালট পেপার নিয়ে ছিনিয়ে নিয়ে চলে গিয়েছে, এই সমস্ত অভিযোগ তারা করেছে। সেই তৃণমূল কংগ্রেসের সাথে একেবারে কেন্দ্রীয় নেতৃত্বরা বসে বৈঠক করছেন, কী বার্তা পৌঁছচ্ছে সেই বার্তাটা অনেকটা মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেবেন 21-এর মঞ্চ থেকে, এমনটা মনে করছে অনেকে। আর এই সেন্ট্রাল পার্ক বিধাননগর মেলা গ্রাউন্ডে যাবতীয় ব্যবস্থা পরিকাঠামো তৈরি করেছে 116 বিধাননগর বিধানসভার বিধায়ক সুজিত বসুর নেতৃত্বে একটা বড় টিম, 2,500 থেকে 3,000 স্বেচ্ছাসেবক প্রত্যেক দিন এখানে কাজ করছে। আগামীকাল ভোর সকাল ৬টা থেকে এখান থেকে কর্মী সমর্থকদের সরাসরি ধর্মতলায় উদ্দেশ্যে রওনা দেওয়া হবে। আর কালকে মমতা বন্দ্যোপাধ্যায় 21-এর মঞ্চ থেকে কী বার্তা দেয় সেদিকে আমাদের প্রত্যেকের নজর রয়েছে, আর আপনাদের নজর থাকবে অবশ্যই রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।